চিন্তা করেছেন একটা মানুষের জীবন বাংলাদেশে কত বিশ হাজার টাকা আর এই আইনটা যখন করা হয় তখন কিন্তু পাকিস্তান আমলে এই আইনটা করা হয় তখনকার জমানায় একটা আধুনিক যুগ সেই আধুনিক যুগে বিশ হাজার টাকা একটা মানব সন্তানের মূল্য প্রবাসী বাই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন উনি ক্ষতিপূরণ বাবতে পেয়েছে কত জানেন পঁচিশ লক্ষ টাকা যে আইনটা এখন বর্তমানে করা হয়েছে এটা মনে করি আমি যুগ উভুযুগী অর্থাৎ বহুরি বিশ্বের সাথে কিছুটা সামঞ্জস্যতা রেখে কিন্তু আইন করা হয়েছে এই আইনটা বাস্তবায়ন হওয়া দরকার এই আইনটা না হলে আপনার আমার নিরাপত্তা নাই ইলেস কানসন সে তো আমাদের হিরো রিয়াল হিরো ওনাকে আমি না ষোলো কোটি মানুষে সেলুট করতেছে আজকে আমরা কথা বলবো একজন প্রবাসী বাইক গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন উনি ক্ষতিফুরন উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন তারপরে উনি ক্ষতিপূরণ বাবতে পেয়েছে কত জানেন পঁচিশ লক্ষ টাকা কোনো বানোয়াট কোনো কথা না আমি সত্য যেটা আমার চোখে দেখেছি যেটা আমার প্রতিবেশী যিনি আমার সাথে আছেন ওনার কথা বলতেছি তার আগে বলতেছি আজকে যেহেতু আমরা ট্রাফিক বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশের ট্রাফিক আইন এবং মানুষকে সচেতন করার জন্য দুই যুগ ধরে নিঃস্বার্থভাবে নিজের পকেট থেকে দেশের মানুষকে সচেতন করে যাচ্ছেন একজন ব্যক্তি সেই ব্যক্তি হচ্ছেন ইলেস কানসন ষোলো কোটি মানুষ আপনাকে করে কিন্তু কয়েকজন মাফিয়া গ্রুপের সদস্য ছাড়া মাফিয়া গ্রুপ কেন বলতেছি জানেন তারা বাংলাদেশের এই যে পরিবহন খাতকে তারা জিম্মি করে রেখেছেন বিভিন্ন সময় সেটা তারা মানুষকে দেখিয়ে দিয়েছেন তারা যে কি করতে না পারেন আপনারা নিশ্চয় দেখেছেন তারা আন্দোলনের সময় মানুষকে খালি মেখে দেখেন আপনার এই যে আন্দোলনটা আমি সমর্থন করব না আমি আমার গাড়ি চালাবো আপনি আমাকে কালি লাগাবেন কেন আমি আপনার এই যে আপনি যে অনৈতিক ইয়েটা করতেছেন আন্দোলন করতেছেন সেটা তো আমি সমর্থন করি না আপনি আমাকে কালি লাগাবেন কেন এই সব মানুষগুলোকে যারা উস্কিয়ে দিয়েছে তারাই হচ্ছে মাফিয়া তো এখন বলি ইলিয়াস কাঞ্চন সাহেব দুই যুগ ধরে আন্দোলন করতেছেন নিজের পকেটের পয়সা দিয়ে আর ওনার মতো যারা পয়সাওয়ালা আছে যারা জানেন তারা বিদেশে ফ্যামিলি সন্তানদেরকে বিদেশে রেখে আসে আর এই দেশে যা হব হোক সমস্যা নাই এই দেশটা তাদের জন্য একটা ইনকামের সোর্স তারা এই দেশ থেকে ইনকাম করে বিদেশে নিয়ে যাবে ওই দেশে তারা বসবাস করবে এই দেশ তাদের জন্য নিরাপদ না কারণ তারা জানে তারা এই দেশের জন্য কি করেছে আর ইলিয়াস কানসন এমন একজন ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন জনগণকে সচেতন করার জন্য এই দেশের জনগণকে নিরাপদ রাখার জন্য আমি বলব স্যার আপনি আমাদের মাঝখান থেকে হারিয়ে যাই না আপনি আমাদের মাঝে তাকিয়েন আপনার মতো লোক যদি আমরা অসম্মান করি তাহলে ভবিষ্যতে আমাদের দেশে মাহাতির মোহাম্মদের মতো দেশ দেশদর্দি লোক হবে না কারণ আমরা অকৃতজ্ঞ জাতিতে পরিণত হব তাই বলবো যারাই ইলিয়াস কানসনকে আজকে এই অসম্মানজনক আচরণ করেছেন ব্যানার ফেস্টুনি করেছেন আপনাদেরকে গিনা আমাদের আর কিছু করা নাই আর আমাদের দেশের সরকার যদি তাদেরকে চিহ্নিত করে যদি সাজার আওতায় আনে তখনই আমরা খুশি ছোট্ট একটা যেটা শুরুতে কথা বলেছি ওই ওই কথাটা আগে শেষ করি একজন আমাদেরই প্রবাসীর একজন ভাই ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন যেরকম ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে অতর্কিত একটা গাড়ি এসে ওনার গাড়িটা ওনার উপরে চালিয়ে দিয়েছেন ফুটপাত দেখেন এই দেশে ফুটপাত কিন্তু রাস্তা থেকে উপরে থাকে প্রত্যেক দেশে থেকে আমাদের দেশে তো রাস্তার অস্তিত্বই থাকে না তো আমরা কীভাবে ফুটপাত দিলবো এবং ফুটপাত দিয়ে উনি চলতেছেন গাড়ি উঠাই দিয়েছে সাথে সাথে অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্স এসে ওনাকে ট্রিটমেন্ট করাইলো এবং কারণবশতে ওনাকে এদিকে আর এদিকে কাটতে হয়েছে এবং অপারেশন করতে হয়েছে আলহামদুলিল্লাহ উনি এক মাস পরে আবার স্বাভাবিক জীবনযাপন করতেছিল ওনার যিনি ওনাকে অর্থাৎ যিনি অ্যাক্সিডেন্ট করেছেন ওনার বিরুদ্ধে মামলা হয় রাষ্ট্রে ওনার এই দেশে অবশ্যই আপনারা জানেন রাষ্ট্রে মামলার এখানে মামলার কোনো পয়সা লাগে না মামলা রাষ্ট্রীয় খরচে চলে হাইকোর্টে মামলাটা গেল মামলাটা যাওয়ার পরে দীর্ঘদিন চলতে থাকলো চলতে থাকার পরে একবার রায় হলো রায় হওয়ার পরে এক লক্ষ বিশ হাজার রিয়াল জরিমানা হয় ওই ড্রাইভারের বিরুদ্ধে ভাগ্য বাল যদি উনি ওই লোকটা মারা যেত তাহলে নিশ্চিত ওই লোকের ফাঁসি হতো যদি ফাঁসি না হতো একটা বড়ো অঙ্কের একটা অ্যামাউন্ট ধরা হতো যে অ্যামাউন্টটা ওই মৃত ব্যক্তির ফ্যামিলি ফেত তো আলহামদুলিল্লাহ আমাদের মাঝে ওই ভাই এখনও সুস্থ আছে এবং স্বাভাবিক জীবনযাপন করতেছেন তো এক লক্ষ বিশ হাজারের প্রায় পঁচিশ লক্ষ টাকা হয় উনি ফেল একটু চিন্তা করেছেন একটা মানুষের জীবন বাংলাদেশে কত বিশ হাজার টাকা আর এই আইনটা যখন করা হয় তখন কিন্তু পাকিস্তান আমলে এই আইনটা করা হয় স্যার আনা এখন বর্তমানের পঁচিশ পয়সা ধরে এই সার আনায় কয়েক কেজি চাউল পাওয়া যাইতো সেই যুগে সেই যুগের জন্য এই বিশ টাকা অনেক বড় ছিল একটা মানুষের জীবনের একটা মূল্য নির্ধারণ করা হয়েছিল ওটা এনাও ছিল ওই যুগে কিন্তু এই যুগে এসে বিশ হাজার টাকা একটা মানুষের একটা সভ্য দেশ এখন একটা আধুনিক যুগ সেই আধুনিক যুগে বিশ হাজার টাকা একটা মানব সন্তানের মূল্য কখনই হতে পারে না এটা আর যারা আন্দোলন করতেছেন মুষ্টিমে কয়েকজন তাদেরকে বলবো আপনাদের কি ছেলের সন্তান নেয় আপনাদের মেয়ে নেয় আপনার মেয়ের সন্তান নেয় আপনার ছেলের সন্তান নেই আপনার শুধু কি আপনি একজন তাদেরকে নিরাপদে রাখার কি দায়িত্ব আপনার নাই তাদের নিরাপদের কাকে দোষ দিবেন আপনি প্রত্যেকটা বিষয় একটা আরেকটার সাথে জড়িত যেমন দেখেন মানুষ রাস্তা পার হইতেছে রাস্তার মাস্কান দিয়ে যেখানে গাড়ি চলাচল করবে এবং কোনো অস্তিত্ব নাই ফুটপাত দোকান দিয়ে বরে রাখছে হকার দিয়ে বরে রাখছে এবং মানুষ অনায়াসে চলতেছে গাড়ি কীভাবে চলবে একটা গাড়ির ড্রাইভার প্রত্যেকটা জায়গায় জায়গায় ব্রেক মারে জায়গায় জায়গা উনি একটা মানুষ ওনা ওনার মেজাজটা কিটকিটে হয়ে যায় তখন একটা ড্রাইভারের তো একটু সতর্ক হন রাস্তা ফারা হইতে এবং গাড়ির যখন যাওয়া শেষ হবে তখন আপনি রাস্তাটা পার হন অথবা জেবরা কোরসিনে পার হন আর ফুটপাতে চলাফেরা করার অভ্যাস করুন তখনই গিয়ে রাস্তা শৃঙ্খলা ফিরে আসবে আর যে আইনটা এখন বর্তমানে করা হয়েছে এটা মনে করি আমি যুগ উপযোগী অর্থাৎ বিশ্বের সাথে কিছুটা সামঞ্জস্যতা রেখে কিন্তু আইন করা হয়েছে এই আইনটা বাস্তবায়ন হওয়া দরকার এই আইনটা না হলে আপনার আমার নিরাপত্তা নাই আমিও ড্রাইভার একজন আমিও এখন এই দেশে আমি গাড়ি চালাই আমার প্রত্যেকটা মুহূর্তে আমার মনের মধ্যে একটা ভয় থাকে আমি সব সবসময় আল্লাহর নাম নিয়ে চলি আল্লাহ আমাকে হেফাজত করো কারণ আমি যদি আমার কারণে যদি কোনো একটা ব্যক্তি যদি মারা যায় আল্লাহ না করুক আল্লাহ সবাইকে হেফাজত করুক আপনাদেরকে আমাদেরকে সবাইকে তাহলে আমার কোনো অস্তিত্ব থাকবে না তো সেই জন্য বলতেছি বহির্বিশ্বের সাথে এই আইনটা সামঞ্জস্য আছে এই আইনটা বাস্তবায়ন হওয়া দরকার আর ইলেস কানসন সে তো আমাদের হিরো রিয়েল হিরো ওনাকে আমি না ষোলো কোটি মানুষে সেলুট করতেছে আর বাসায় প্রকাশ করতে পারতেছে না অনেকে সেই জন্য চুপ করে আছে আর আমি আপনাদেরকে প্রকাশ করলাম আমাদের দেশের এই আইনটা অতি জরুরি এবং সরকারকে বলবো আমরা ফুটপাথ ছেড়ে দিন ফুটপাথ মুক্ত করুন কোনো সভ্য সমাজে ফুটপাথের মধ্যে দোকান নাই ফুটপাথের মধ্যে তো দূরের কথা দোকানের বাইরে কোনো সামানে রাখতে পারে না মালে রাখতে পারে না কোনো দোকানের বাইরে এই সব দায়িত্ব আপনাদের উপর এবং আপনারা একটা মানুষ মরলে আপনারা এই দায়িত্ব থেকে আপনারা এরাই যেতে পারেন না আমি আজকে যে যেসব কথাগুলো বলেছি এইসব কথাগুলো যদি আপনি সমর্থন করে থাকেন তাহলে হ্যাঁ এবং না লিখিয়ে এবং আপনার মতামত প্রকাশ করিয়েন আমি আমার মতামত প্রকাশ করেছি আপনি আমার আপনি আপনার মতামত প্রকাশ করুন কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে ভিডিওটি পুরো দেখার জন্য বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশ একটি সুন্দর আধুনিক দেশ হোক এই কামনা করব আল্লাহ হাফিজ